নমস্কার বন্ধুরা, আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান এভরিথিং ইউ নিডে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমাদের আলোচ্য বিষয়, কিভাবে আপনি বেলি ফুল বা জেসমিন ফ্লাওয়ারের কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করবেন। এর জন্য প্রথমে যেটা প্রয়োজন, আপনাকে একটি সুস্থ সবল বেলি গাছ বেছে নিতে হবে এবং এর একটি ভালো দেখে শাখাকে পছন্দ করতে হবে, তা যেন সুস্থ এবং সুন্দর থাকে। তো যেটা নোট বা গাঁট, তার নিচ থেকে আমরা শাখাটি কেটে নেব। এই দেখুন কিভাবে শাখাটি কেটে নেওয়া হলো। এরপর আগের ভিডিও অনুযায়ী আগে আমি দেখিয়েছিলাম কিভাবে কাটিং এর জন্য আপনারা টব প্রস্তুত করবেন, ঠিক সেইভাবে আমি টবটি প্রস্তুত করে নিয়েছি ভিজে বালি এবং একটি মাটির পাত্রের দ্বারা। এছাড়া আমাদের যেগুলো প্রয়োজন, একটি মোমবাতি, একটি ছুরি এবং ওই গাছের শাখাটি। সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা প্রথমেই ছুরিটিকে স্টেরিলাইজ করে নেব, অর্থাৎ আগুন দিয়ে এটিকে একটু উড়িয়ে নেব যাতে অন্য গাছের রোগ সংক্রমণ এই গাছের মধ্যে না ছড়ায়। এরপর গাঁট বা নোট থেকে অংশটি কেটে নেব এবং তার উপরের যে বার্ক বা ছাল সেটা বাদ দেব। তাহলে কি হবে না, ওখানে শিকড় গজাতে কিন্তু সাহায্য করবে এটা। এরপর যে সমস্ত অপ্রয়োজনীয় ডাল, অর্থাৎ অতিরিক্ত যে ডালগুলো, সেগুলো কেটে বাদ দেব, কেননা এগুলো কোনো প্রয়োজন নেই এখানে, এবং এর অতিরিক্ত পাতাগুলো কেটে বাদ দেব এবং পুরো শাখাটি ভালোভাবে ভিজিয়ে নেব যাতে এটা একটু ভিজে থাকে এবং ময়েস্ট থাকে। আপনার কাছে যদি রুটিং হরমোন থেকে থাকে তাহলে কিছু পরিমাণ রুটিং হরমোন অবশ্যই গাছের ডালটির গোড়ার দিকে লাগিয়ে নেব, এতে কি হবে না, রুট গজাতে সাহায্য করবে। আর যদি আপনার কাছে না থাকে তাহলে উইদাউট রুটিং হরমোন আপনি কিন্তু এটা বানাতে পারেন। তো তার জন্য বেশ কিছু স্টেপ গ্রহণ করতে হবে, সেগুলো আমি পরবর্তীকালে অন্য ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এরপর একটি কাঠি দিয়ে বালিটির মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি মাপের ছিদ্র বানাবেন এবং তার মধ্যে এই বেলি ফুলের ডালটিকে যত্ন সহকারে লাগাবেন এবং অল্প পরিমাণ জল স্প্রে করবেন। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কেননা এর ফলে কিন্তু কাটিংটি নষ্ট হয়ে যেতে পারে। এটি একটি ছাদ ছায়া বা সেমি শেডেড এরিয়ায় রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।